গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ঘড়িতে সকাল 8:30, আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। আমার সকালে দেবজিৎকে পড়ানো হয়ে গেছে, ও বাড়িও চলে গেছে, কারণ আজ তাড়াতাড়ি হয়ে গেল, ও সকাল সকাল এসেছিল বলে। আর ওদিকে কুট্টুসও ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে যেতে বাবাদের ঘরে শুয়ে দিয়ে আমি আমাদের বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেবো, আর বেডশিটটা চেঞ্জ করব, তার জন্যই ওকে ওই ঘরে শুয়ে দিয়েছি। আর দেখো পিলো কভারটা কেমন অবস্থা হয়েছে, ছিঁড়ে গেছে, অল্প ছেঁড়া ছিল, সেটা আমার হাত লেগে অনেকটাই ছিঁড়ে গেছে, যে আর ব্যবহার করাই যাবে না। আর পিওর সুতির ছিল তো, বেশ নরম মতো ভালোই লাগতো, তো কি আর করা যাবে, বালিশের কভার আর বেডশিট একই ছিল, তো এখন তো চেঞ্জ করতেই হবে, কিছু করার নেই। আর তোলা রয়েছে একটা সিনথেটিকের বেড কভার প্লাস পিলো কভারও, কিন্তু ওই সিনথেটিক দেব না, একটু সুতির হলে ভালো লাগে বা মোলায়েম থাকে। আর আমাদের কুটুস তো একটু কার্টুন টাইপের যে বেডশিটগুলো বা পিলো কভারগুলো থাকে না, ওইগুলো দেখতে খুব ভালোবাসে, মানে আমাদের রয়েছে একটা সেট, তো ওটাও খুব দেখে আর হাসে, তা তার জন্য ইন্দ্রকেও বললাম যে তুমি ওরকম কার্টুন টাইপের কিছু বেডশিট দেখে বা পিলো কভার দেখে নিয়ে আসবে, আর তখনই আমি ওই পিলো কভার লাগাবো। আর এখন আপাতত ওই যে দেখতে পাচ্ছ একটা পিঙ্ক মানে রেড কালারের ওপরে যে পিলো কভার বা বেডশিটটা পাতি না, ওটাই ও খুব দেখে ওটা। তো যাই হোক, আমার বিছানাটাও চেঞ্জ করা হয়ে গেছে। আর এদিকে ঠাকমা এসছে, আর ঠাকুমাকে দেখো মিষ্টি জিলিপি রয়েছে, আর গজা রয়েছে, আর লুচি রয়েছে কিছু, কারণ গতদিন রাতে আমাদের বাড়ি থেকে পাঠিয়েছিলো, সেগুলো আর ঠাকুমাদের দেওয়া হয়নি, রাত হয়ে গেছিলো বলে আর পাঠানো হয়নি, তো সকালবেলা ঠাকুমা আসতে ওগুলো দিয়ে দিচ্ছি, আর আমাদের জন্য কিছু রাখছি। আর ঘুগনিটা কাল রাতেই আমরা খেয়েছি মটরগুলো, কারণ রাতে তো আমরা খেয়ে নিয়েছিলাম মুড়ি আর চপ, তার জন্য আর খেতে ইচ্ছে হচ্ছিলো না, মানে রাতও হয়ে গেছে, তো যা পেরেছি ওইটুকু খেয়েছি আর ফেলে দিয়েছি। আর সকালে বাকিটা ঠাকুমাদের দিলাম, আর কিছুটা মিষ্টি আমি রাখলাম, ইন্দ্র তো সেরকম মিষ্টি খায় না। আর আমাকে দেওয়ার পরে আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, মুছবো শেষে, মানে খাওয়া দাওয়ার পরে, সকালে খাওয়া দাওয়ার পরে তখন মুছে নেবো, এখন আপাতত ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো সেরে নেবো। এখন বাজে 9:30, আর আমাদের কুটির ঘুম হচ্ছে, আর আমরা পান্তা খাবো, পান্তার জোগাড় করতে চলে এসেছি রান্নাঘরে। এই দেখো এখানে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো রেখে দিয়েছি, মানে দিয়ে দিয়েছি এর মধ্যে, এবারে ডিমটা ভেজে নেবো, আর একসাথে কিন্তু আজ 4টে ডিম ভাজবো, ডিমের অমলেট করে খাওয়া হবে আর মানে পান্তা খাওয়া হবে। আর তার সাথে সাথে এই যে এখানে দেখো সবজিও রয়েছে, বেগুন রয়েছে, আলু রয়েছে আর পটল রয়েছে, এগুলোও ভাজা হবে, মানে পান্তাটা আজ কি জমজমাট হবে খাওয়া, তো দেখা যাক আর কী কী দিয়ে পান্তাটা খাওয়া হয়, এখন তো ভেজে নি। পান্তা খেয়ে বসলাম, আর আজ তো এক দুর্ঘটনা ঘটে গেল, তোমরা ক্যামেরাতে দেখতেই পাবে যে আমার এই যে রান্না করতে করতে গ্যাস লাইটার যে থাকে না, ওটাই উনুনের মধ্যে পড়ে গেছিলো, কি অবস্থা, মানে পুরো বাস্ট হয়েছে, পরে বাস্ট হয়েছে, আমি তখন ক্যামেরাও অফ করে দিয়ে সরে গেছিলাম, কারণ তা যদি বাস্ট হয় খুব জোরে, সেই জন্য ইন্দ্র তো খুব বকাবকি করেছিল, তাও কি করব, যে ভাজাভুজি করতে হয়েছিল, ও যাবে বলছিল, কিন্তু কুট্টু ছুটে গেছিলো বলে ও ছিল এখানে, আমি তারপরে আস্তে আস্তে ভেজে নিয়েছি, খেয়ে নিয়েছি, তোমাদের সামনে আর দেখানো হয়নি। আর কুট্টু তখন শুয়েছিল এই বাবাদের খাটে, এখন তো রয়েছি বাবাদের ঘরেই, আর এখানেই শুয়েছিল ও, আর আমরা নিচে পান্তাটা খেয়ে নিয়েছি। আর এখন তো 10:30 বাজে, আর 10:30 সময় পান্তা খেয়ে উঠলাম, আবার দুপুরে কখন খাওয়া দাওয়া হবে বা রান্না হবে সেটাও জানি না। আর আমি এখন কুটুসকে নিয়েছি, আর আমি অনেকক্ষণ ছিলাম না বলে ওর একটু মন খারাপ ছিল, মানে উঠে মাত্রে খাওয়া পায়নি, মানে অনেকটা দেরি হয়ে গেছিলো, আর এখন বসে আছে, আর ওদিকে ইন্দ্র চলে গেছে, কই তুমি জল এমনি কি ইয়ে করে দিয়ে ভরে দিয়ে এসছো, আর কাঁচাকুচি ও খেয়ে উঠেছো, তা চলে আসো, তো আমি ভাবলাম তুমি মনে হয় বেডশিট চুমানো রয়েছে সার্ফের জলে, সকালে অবশ্য যা বাকি ছিল জামা কাপড়, কুটুসের জামা কাপড়গুলো তো কেচেই দিয়েছিল তোমরা জানোই। আর এখন আমি ভাবলাম যে মেশিন চালাতে গেছে, মানে হয়তো বেডশিটটা চুমানো রয়েছে কেচে দেবে, কিন্তু না, কষ্ট হচ্ছে অবশ্য, সবে পান্তা খেয়ে উঠলাম, তার অনেকদিনের পর অনেক কিছু দিয়ে পান্তা খেয়েছি, বেশ ভালোই লেগেছে, আর তারপরে আর কাজকর্ম করাও যায় না, তো এই যে ওয়াও কি খেলাম, 3 দিন খাবে না, খেয়ে তো আর পাবে বলে মনে হয় না, খেয়ে উঠে বলছে যে 3 দিন আর খাওয়া লাগবে না,
আর ওদিকে কিন্তু মিষ্টিও রয়েছে, মিষ্টিগুলোও খাবো কখন জানি না। আর সকালে উঠে কিন্তু আমি গ্যাসের ওষুধটা খালি পেটে খেয়ে নিয়েছি, জানি উল্টো পাল্টা খাওয়া হয়ে যাচ্ছে, কোথায় কি হবে তার আগে গ্যাসের ওষুধটা খেয়ে নিই। গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি আর এখন পান্তা খেয়েছি, পান্তাকে একটু রেস্ট নেবো, তারপরে মিষ্টিগুলো আছে মিষ্টিগুলো খাওয়া খেতে হবে। আর এই ও ওপরে ইয়েটা করবে না আজকে, সে সামসেটের ইয়েটা করে দাও। ও কবে থেকে এই সামসেটের একটা পর্দা লাগানোর জন্য বলা হচ্ছে, তো বাবার টাইম হয় না, মানে ইনডোর টাইম হয় না, বাবাকে বলে বলে দড়ি নিয়ে এসে রাখলাম। হ্যাঁ তা কি হয়েছে, এই সময় তো করবে, ঘরে আছে, হ্যাঁ রিক্স আছে, আবার আইসক্রিম আসতে না না বাবা ঠান্ডা লেগে যাবে। এমনি রাতে খুব গলা ব্যথা করছিল, ফুল দমে ফুল স্পিডে ফ্যান চালিয়ে রেখেছি, কুটতেছে, তবু ভাগ্য ভালো যে হচ্ছে। আর ওর গায়ে একটা কাপ মানে কাঁথা দিয়ে রেখেছিলাম, কিন্তু ও আউট করে দিয়েছিল। আর আমি সকালে দেখি মানে আমার গলাটা ব্যথা ছিল, এখন ঠিক হয়ে গেছে, আবার তার উপর পান্তাও খেলাম, বাবা মাথা খারাপ হয়ে যাবে। ঘন্টা বাজছে, আইসক্রিম এসছে, একটু বড় হলে ছুটবে। আমি তো বড় হইনি এখনো, বড় হইনি এখন তো খেতে পারবো না, চলে আসো আমার কাছে, তারপরে আবার ফিরে আসছি। আমি একটু বলেছি মানে আমি হাঁড়ি আর থালা বাসন গুলো মেজে রেখে এসেছি, এবার একটু পরে গিয়ে রান্না বসাবো। আর আমাদের কুটুস তো স্নান করে ঘুম দিয়ে আবার ঘুমানোর সময় হয়ে যাচ্ছে, আর যেহেতু পান্তা খেয়েছি অনেকটা, তো আর এখন খিদেও পাচ্ছে না, তো ইন্দ্র বলছিলো আর খাবো না একবার রাতে খাবো, তো আমি ভাবলাম যে না স্নানের আগে আমি ঠিক ওই মুনুরের কাছে রান্না করতে আমার ঠিক একদম ভালো লাগে না, তাই রান্না করে নিয়ে স্নান করবো, আর বেশি বেলা হয়ে গেলে তো আর একদম ভালো লাগছে না, প্রচণ্ড রোদ্দুর। এখন 12:30 বাজে, দেখো ঘড়িতে ওখানে 12:30 বাজে, তো এত রোদ্দুর যে আমি ওই থালা বাসন মাজে আর বেডশিটটা ধুতে গিয়ে পুরো ঘেমে গেছি, আর এত রাগ হচ্ছিলো যে এবার চলে এসেছি, আর এখন কুটুসকে নিয়ে ঘুরছি, অনেককে খাওয়া দিলাম, আবার ঘুমোতেও পারে, আর ওকে বলেছি ঘরটা মুছে নিতে, তো এখন মুছছে, দেখো কেমন করে। এ এখানে কি, এই দেখ এটা কি, আমি নাকি হ্যাঁ শুকনো হয়ে গেছে, তো কি অবস্থা, ও সব না ও মুছে যে, তাই 10 মিনিট আমি এখন হাঁটতে পারবো না, এখন চ পালিয়ে চল, পালিয়ে যাই চ, বাবা এখন রেগে আছে, ঘর মুছছে রেগে আছে এখন, তো ঠিক আছে এখন আমাদের মানু ঘুমোবে, এখন কথা বলবে না, এবার এ ঘরে চলে এসছি, ওই দেখ শুয়ে শুয়ে, ওরে বাস নাতাও উঠেছে। তো ইন্দ্র ঘর মুছে নেওয়ার পরে কুটুসকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি এখন রান্নার দিকে চলে এসেছি, অনেকটা বেলাও হয়ে গেছে, আর জানো তো এত রোদ্দুর পড়েছে একদম বাইরে থাকাই যাচ্ছে না, আমি দেখো এই যে গামছা মুড়ি দিয়েছি তাও যেন রোদ্দুরে গা জ্বলে যাচ্ছে, আর আমি না একদমই রোদ্দুর সহ্য করতে পারি না, তো কী করবো এখন কিছু করার নেই, তাই জন্য মানে কী বলবো, সকাল সকাল করে নিলে ঠিক ছিল, এখন বেলা হয়ে গেছে তো আরও যেন বেশি কষ্ট হচ্ছে, প্রচণ্ড গরমও পড়ে গেছে, তো চালটা ধুয়ে আর সেরকম কিছু রান্না তো করবোই না, শুধু ডিম রান্না করব, ডিমের কারি, তাই আবার আলু টালু কিছুই দেবো না, আর দুজনে রয়েছি, আর সকালে তো পান্তাটা মানে অনেক কিছু দিয়ে খাওয়া হয়েছে, সেই জন্য ইন্দ্র তো বলেছিলো যে এখন খাবেই না, তো যাই হোক মোটামুটি রান্নাটা করে নিই, রান্না করে নিই উঠে গেলেই হয়ে গেল। আর এখন দেখো ডিমটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, দিয়ে আর মশলাটা করে নেবো, আর আজ না এই ডিমের কারি করবো, সেই জন্য একটু গ্রেভি গ্রেভি না থাকলে ভালো লাগবে না, আর গ্রেভি করতে গেলে একটু টমেটো যদি না দেওয়া হয় বেশি তাহলে গ্রেভিটা হবে না,
তার জন্য দেখো আমি অনেকগুলো টমেটোও নিয়ে নিয়েছি, আর টমেটোগুলো আমি চোপারে ভালো করে কুচিয়ে নেবো, আর তাহলে অসুবিধা হবে না। আর এই যে অনেকগুলো টমেটো নিয়েছি এগুলো দেশি টমেটো হলে কিন্তু টক হতো, এটা তো বিলেতি টমেটো সেই জন্য টক লাগবে না। আর এই জন্য চোপারে কুচিয়ে নিয়ে তারপরে আমি আর আদা রসুনও পেস্ট করে নেবো। তো এখন আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। তো এখন ঘড়িতে দেখতে পাচ্ছ কটা বাজে বলো তো? 4টে বাজে। আর আমার হাতে এখন দেখো এঁটো রয়েছে, আর এই মাত্র জাস্ট খেয়ে উঠলাম, আর কিসে খেলামও দেখো, এই যে কলা পাতা রয়েছে, আজ কলা পাতায় খেলাম, শুধুমাত্র ডিমের কারি করেছিলাম, সেই ডিমের কারি দিয়েই দুজনে খেয়ে নিয়েছি, আর কলা পাতায় দুজনে বসে খেয়েছি। আসলে অনেকটাই দেরি হয়ে গেছে, রান্না বসাতে গেছি কখন 1:30 রান্না বসাতে গেছি, আর তারপরে রান্না করে স্নান করলাম, স্নান করে আবার কুটুস উঠে পড়লো, কুটুসকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমরা খেতে এলাম। তো 4টের সময় খেলাম, ভাগ্যে সকালবেলা একটু ওই অনেক কিছু ভাজা টাজা দিয়ে পান্তাটা খেয়েছিলাম বলে পেটে ছিল, আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই জন্য কথা আর বলিনি, আগে খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে তোমাদের সাথে এঁটো মুখে কথা বলছি। কিছু করার নেই, খিদেটা মানে চেপে রাখতে পারিনি, মানে চেপে রেখে তোমাদের সাথে কথা বলার আর সম্ভব হয়নি। তো যাই হোক, ডিমের কারিটা কিন্তু ভালোই লেগেছে আমার। হ্যাঁ, খেয়ে নিয়েছি, ইন্দ্র তো চলে গেছে হাত ধুতে, আর আমি এবার এগুলো তুলে নেব, নিয়ে একটু রেস্ট নেব কটার সময় দেখো 4টের পরে, মানে বুঝতেই পারছো এখন এবার সন্ধে হবে, ঠিক সেই মুহূর্তে আমরা এখন রেস্টে যাচ্ছি। তো ঠিক আছে, আবার পরে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। দেখো 5টা বেজে গেছে বলে আর বাবু ঘরে থাকে না, এই দেখো জামা, এ বাবু উঠেই পড়েছে, আর আমরা খেয়ে সবে মাত্র ওই ঘরে গেছি আর উঠে পড়েছে, আর উঠে আর থাকে না, বেরু বেরু করবে, এই দে এই দে। তো বিকেলে ঘুরতে ঘুরতে হঠাৎ মনে পড়ে গেল একটা কথা, তাতেই আমাদের মন খারাপ হয়ে যাচ্ছে, যে আমাদের কুটুসের এই যে মাথায় যে চুলগুলো রয়েছে না, এত সুন্দর চুলগুলো, আর মাত্র দুদিন পরেই কিন্তু এই চুলগুলো সব ফেলে দেওয়া হবে, মানে ও নেড়া হয়ে যাবে, ভাবতে পারছো তো কেমন লাগবে ওকে? অনেকেই তো কনফিউজড যে ও ছেলে না মেয়ে, সেটা জানতে চাই, জিজ্ঞাসা করছিল, হই না আমি লোকজন এসেছিলাম, হ্যাঁ বাইরে বলছিল, ওই যে ছেলে না মেয়ে, আমি বলেছিলাম। আর ওদের জল চাকানো রয়েছে, জল চাকাতে হয়, তার আগে ওই নেড়া করাতে হয়, আর শনি মঙ্গলবার নেড়াটা করাতে হয়, আর সামনে শনিবার, আজ তো বুধবার, আর বৃহস্পতিবার শুক্রবার, এই দুদিন আছে হাতে, এই মানু তো দুদিন পরে নেড়া হয়ে যাবে। আর চুলটা দেখো কি সিল্কি চুল, আবার তো চুল উঠবে বাবা, তখন সিল্কি চুল, তখন স্টাইলিশ করে চুল, অনেকটা সময় লাগবে বলো, এই রকম একটা আর কোনদিন নেড়া হতে হবে না, স্টেপে আসতে একটু সময় তো লাগবে, চুল ওর সাথে আমিও নেড়া হব, কোনো চাপ নেই, আসলে ওর মন খারাপ হয়ে যাবে বলে সেই জন্য তার জন্য নেড়া হয়ে যাব, ও দুজন একসাথে নেড়া হবে, মানে আমাদের ওর থেকে আমাদের বেশি মন খারাপ লাগছে, যে ওকে কেমন লাগবে দেখতে, এটা নিয়ে আমরা খুবই চিন্তিত, মানে ঠিক আছে চলো। তো এখন 6:15 আর আমি জাস্ট সন্ধে দিয়ে এসে বসলাম, আর ওদিকে কুট্টু প্রচণ্ড ছটফট করছে, ও তো বাইরে ঘুরছিল, তারপরে এসে খেয়ে দিয়ে একটু খেলাধুলো করেছে, এখনও খেলছে, মানে ওর ঘুম নেই চোখে, একটু পরে প্রায় 7:30 দিয়ে ঘুম, আর সবে তো এখন 6:15, মানে ওকে নিয়ে এখন খেলা করতে হবে। আর আমি আজ একটু চুলে তেল দেবো, অনেকদিন তেল দেওয়া হয়নি, ভাবছি একটু তেল দেবো, তবে দেখো কী তেল দেবো, জনসন বেবি অয়েল এটাই দিচ্ছি এখন, এখন কোকোনাট অয়েলটা বাইরে আছে, ওটা কি আনতে যাবে, তো এটা ঘরের মধ্যে আছে বলে এই তেলটাই দিয়ে দেবো। তো চলো চুলে তেলটা দিয়ে দিই। জানো তো এখন 11:00, আর এখন আমি মুড়ি আর আলু সিদ্ধ নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য, তাই ঘুমন্ত অবস্থায়, মানে চোখে ঘুম ছাড়েনি, কিন্তু খিদে পেয়ে গেছে, কী আর করবো, আর ইন্দ্র বলল খাবেই না, তো ঠিক আছে আমি একাই খেয়ে নিই, আর আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর নতুন যারা আছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, আর আজকের মতো টাটা।